স্বাগত। তো যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, সকালবেলা হলে হাজি মাছ মাছ মাছ। তো যারা আমার ভিডিওটা হচ্ছে প্রথম দেখছো, তারা প্লিজ ওদেরকে সাবস্ক্রাইব করে নাও, আর হচ্ছে ফুল ওয়াচ করো, এটুকুই বলবো। তো আজকে তো কালকে হচ্ছে শিবরাত্রি, তো সবাই বেশিরভাগ তো শিবরাত্রি করবেই। আজকে হচ্ছে সংযম, যারা যারা শিবরাত্রি করে তারা আগের দিনকে সংযম করে, সেটা সবাই করে, আমিও আজকে করেছি। সকালবেলা মাথা মাথা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে শান্তি করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু নিরামিষ হবে, বলতে গেলে আজকে পরপর 3 দিনই নিরামিষ হবে, কেন যতক্ষণ না চতুর্দশী কাটছে ততক্ষণ তো আমিষ করা যাবে না। তো সকালবেলা এদিকে তাদের করে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত থেকে দিয়ে ডাল, কেন মেয়ে আবার স্কুলে যাবে। তো ওই একটু ভাত ডাল একটু আলু ভাজা করবো, একটু চা করেছি, মাকে চা দেবো, একটু চা খাবো, একটু পালং শাক করবো, ডাল করবো, আর দেখি কী করি। তো দেখো দিয়েছি, আর এদিকে ডাল হচ্ছে, এদিকে ডাল হচ্ছে, আর এই যে চা, মাকে চা দেবো, চাটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। হচ্ছে স্কুলের জন্য হচ্ছে রেডি হয়ে গেছে, এবার হচ্ছে ভাত খাবে, তোকে খাই দিই, এবার গুড্ডুও উঠে গেছে, গুড্ডুকে ওকে খাওয়াবো, তো আগে ওকে রেডি করে দিই। তো চলো বন্ধুরা, পরে তোমার সাথে কথা বলছি, যাও 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 না বাবা সাইকেলে বসো, জুতো খুলে ফেলবে, পায়ে দিয়েছো, টাটা, যাও পালং শাকটা বসিয়ে রেখে গেছিলাম। তো চলো মাকে খেতে দেবো, তারপর আমি একটু খাবো, খেয়ে বাদ বাকি রান্না সারতে হবে। এ দেখো বসিয়েছি,
কথা এগিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড আফটারনুন। তো আমার সব রান্না বান্না কমপ্লিট করে আমার গুন্টু আমার গোদাই আমার পুন্টু ওর খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট সব রেডি করলাম। আজকে বেশি কিছু করিনি, পালং শাক করেছি নিরামিষ শুক্তো করেছি আর টমেটো দিয়ে হচ্ছে মটর ডাল করেছি আর আলু ফুলকপি তরকারি। বা তোমরা খাবে, তোমরা আসো, এখনও ঘুমাবে তো? আর আমাদের ম্যাডাম এখন স্কুল থেকে আসেনি, ছুটি হয়ে গেছে, ওর বাবা নিয়ে আসবে। ওর ম্যাডাম এলে একদম আমার বাড়িটা হুহু করে কাঁপবে, বুঝতেই পারবে যে আমার ম্যাডাম চলে এসেছে। তো চলো পরে কথা বলছি। গুড ইভিনিং। তো আর বলো না, দুপুরবেলা আসতে পারিনি, কেন মেয়েকে খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপর হচ্ছে গুড্ডুরের দিকে ঘুম পেয়ে গেছিলো, ওকে ঘুম টুম পাড়িয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমাতে পারিনি, তো বুঝতেই পারছিও। এই করে করে 4:30 বেজে গেছে, মেয়ের 5টা থেকে পড়া। তো ঘুম থেকে তুললাম, রেডি করালাম, খাওয়ালাম, তারপর পড়তে দিয়ে আসলাম। আজকে আবার কিছুতেই পড়বে না, খুব কান্নাকাটি করছিলো কাল, বুঝিয়ে বাজিয়ে বুঝিয়ে বাজিয়ে। তো আমি দুদিন ছুটি, আজকে চলে যা বলে লজেন্স কিনে দিলাম, করতে করতে ম্যাগি কিনে নিয়ে এসেছি, একটু ম্যাগি করে রেখে দেবো। তো এই মাত্র এসে সন্ধেটা দিলাম, এবার হচ্ছে আজকে তো দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে, ওই রাত্রিবেলা একটু পরোটা করবো, আলু ফুলকপি তরকারি তো করেই রেখেছি, তো পরোটা করবো। পরোটা দিয়ে খাবে বলছে, বলছে লুচি খাবো না পরোটা খাবে। তো আর কালকে তো পুরোই উপোস, সেই সন্ধ্যাবেলা জল ঢালবো, ঢালতে যাবো, তোমাদের কাছে শেয়ার করবো আমাদের এখানকার শিবফন্দি। তো চলো চা খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। চা খাওয়া হয়ে গেছে, আর বলো না গুড্ডু হেবি বদমাইশি করছে, খুব বদমাইশি হয়ে গেছে গুড্ডু, খুব বদমাইশি হয়ে গেছে, খুব বদমাইশি করছে, বদমাইশি বদমাইশি। তো দিদির হচ্ছে ম্যাগি করে রেখে দিলাম, ময়দাটাও মেখে রেখে দিলাম, গুড্ডুকে কিচ্ছু দেবো না। তো দেখছো দেখছো এত বদমাইশি, এত বদমাইশি। তো চলো বন্ধুরা পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা মনাকে খাইয়ে দিয়েছি, মায়ের খাওয়া হয়ে গেছে, গুড্ডুরও খাওয়া হয়ে গেছে, এবার আমি বসে আছি, বাবা আসবে তারপরে খাবো। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমি পরোটা করছি, এবার হচ্ছে খাবো, বাবা এসে গেছে। আর একটা ছিরছিস কেন? চলো বন্ধুরা পরে তোমাদের সাথে কথা বলি, কেন তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কেন 12টা আছে বেজে গেলে আর খেতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এরপর জলটাও একটু বেশি করে খেতে হবে, কেন কালকে সারাদিনই উপোস থাকতে হবে, সে সন্ধ্যাবেলা জল ঢালবো। তো চলো পরে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা আমার খাবার, তো এখন খেয়ে নেবো। হুম।
বাবাকে মিষ্টি আনতে বলেছি, মিষ্টি খাবো, শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা খেয়ে দেখি যা পরে কথা হচ্ছে। এখানেই হচ্ছে ব্লগটা শেষ করছি, এরপর হচ্ছে শুয়ে পড়বো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমানোর টাইম, তাড়াতাড়ি উঠতে, আবার সকালবেলা উঠতে হবে, আবার সন্ধ্যাবেলা জল দেবে। কালকেও ব্লগটা তোমাদের কাছে শেয়ার করব। তো একটা কথাই বলবো, প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না আর ফুল ওয়াচ করো, এটুকুই বলবো। তো আজকের মতো বন্ধুরা, টাটা।